हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज हमें हमार बेडरूम टूर तुम्हारे कराते चले जेखने क्यों सजिए क्यों लाइट दिए कि रेखे सबकिछ शेयर करब और स्पेशली शेयर करब इनडोर प्लांट की बेडरूम रखा जाए जदि उत्तर हाँ होके क्यों बेडरूम प्लांट रखते परि कौन प्लांट हमें बेडरूम रखते परि कौन प्लान भलो घूम दे सब ही वीडियोते हमें डिसकस करब। डेकोरेशन की करे करते पारबे इनडोर प्लान दिए लाइट ये धरण सब प्रश्न उत्तर तुम्हारा वीडियोते पाबे। तो बंधुरा तुम्हारा जो चैनल नतून होले चैनल के सबसक्राइब करो और ये वीडियो जदि हिंदी देखते चाओ ता हिंदी चैनल फलो करते पर लिंक डिस्क्रिप्शन दिए देव। যখনই আমরা বেডরুমে প্লান্ট রাখার কথা ভাবি তখনই সবাইয়ের প্রশ্ন হয় যে বেডরুমে কি প্লান্ট রাখা উচিত। তার কারণ হলো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে যে প্লান্ট তারা কি করে সকালবেলা মানে দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন রিডিউস করে আর রাতের বেলা অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড রিডিউস করে। এই জন্য রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড রিডিউস করবে বলে বেডরুমে প্লান্ট রাখা উচিত না, কিন্তু এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়। কিছু কিছু প্লান্ট আছে যারা রাতের বেলা ল্যাম্পের আলো বা কোথা থেকে আসা ছোট্ট আলো হালকা আলোতেও ফটোসেনসিটিভিটির কাজ করে এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন রিডিউস করে। আজ আমরা ওই সব প্লান্টের ব্যাপারেই কথা বলবো। আর প্লান্ট যদি কার্বন ডাইঅক্সাইড রিডিউস করেও থাকে, আমাদের ফ্যামিলি মেম্বার যে কার্বন ডাইঅক্সাইড রিডিউস করে তার থেকে অনেক কম, সেই কারণে আমরা ইনডোর প্লান্ট বেডরুমে রাখতে পারি। এবার আমি ডিসকাস করব কি কি প্লান্ট আমরা বেডরুমে রাখতে পারি। তো ফ্রেন্ড, দেখে নিই আজকে যে কি কি প্লান্ট আমরা রাখতে পারবো তার একটা লিস্ট। আমরা স্নেক প্লান্ট রাখতে পারবো, স্পাইডার প্লান্ট, অ্যালোভেরা প্লান্ট, আরিকা প্লাম, জেড প্লান্ট আর স্যাকুলিন্টও রাখতে পারবো। পোথোস রাখতে পারবো যাকে মানি প্লান্ট বলে। এই ধরনের প্লান্ট আমরা বেডরুমে রাখতে পারি। কোনটা কি প্লান্ট তা সেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, তোমরা ফলো করো। গাছ রাখলে যে কোনো জায়গায় খুব সুন্দর হয়ে যায়। আমি একটা কর্নার ক্রিয়েট করেছি, রিডিং কর্নার, যেখানে আমি কিছু প্লান্ট রেখেছি আর কিছু বুকস রেখেছি টেবিলের উপর, আর একটা সেটিং এরিয়া ক্রিয়েট করেছি, ফ্লোর সেটিং এরিয়া, যেটা আমার বেডরুমকে একটা অন্যরকম সৌন্দর্য দিচ্ছে। তার মানে আপনারা যেখানেই ইনডোর প্লান্ট দিয়ে একটু ডেকোরেশন করবে সেই জায়গাটা একেবারে অন্যরকম হয়ে যায়। ইনডোর প্লান্ট ডেকোরেশনের জন্য খুব ভালো অপশন। ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল, যে কোনো জায়গায় আপনি ইনডোর প্লান্ট রাখতে পারেন যা খুব সুন্দর দেখতে লাগে। আমি আমার যে বেডরুমে যে আমার স্টাডি কর্নারটা আছে, এখানে আমার কিছু ইউটিউবের কাজ হয়, সেখানেও আমি ইনডোর প্লান্ট লাগিয়েছি। ইনডোর প্লান্ট লাগাতে আমার খুব বেশি ভালো লাগে। প্লান্ট লাগালে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর তোমরা যদি প্লান্ট না লাগিয়ে থাকো বাড়িতে, তাহলে একটা প্লান্ট অবশ্যই লাগিও, কেন কি প্লান্ট দেখলে আমাদের ভীষণ পজিটিভ এনার্জি তো আসেই এবং কাজকর্মের প্রতি একটা আকর্ষণ ফিল হয়। আমি জানি না তোমাদের হয় কি না, কিন্তু আমার তো প্রচুর হয়। সকালে উঠে যখন আমি এই প্লান্টগুলোকে দেখি তখন আমার মনটা একদম খুব সুন্দর হয়ে ওঠে আর খুব আনন্দে ভরে ওঠে। প্লান্ট মেক পিপল হ্যাপি। এবার আমি ডিসকাস করব যে আমরা বেডরুমে প্লান্ট কেন রাখব। বেডরুমে প্লান্ট রাখার কারণ হলো যে নাসার একটা রিসার্চে বলা হয়েছে যে 100 স্কোয়ার ফিটে আগার যদি আমরা একটা প্লান্ট রাখি তাহলে আমাদের ঘরের যে হার্মফুল গ্যাস আছে সেটা রিমুভ করে, অর্থাৎ আমাদের ঘরের এয়ারকে পিউরিফাই করে এইসব প্লান্ট। তাহলে আমরা ইজিলি আমার বেডরুমে আমাদের ঘরে এসব গাছ রাখতে পারি।
যাতে আমাদের ঘরের বায়ু দূষিত হয়ে না যায়, আর দূষিত বায়ু যাতে সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমরা নিজের বেডরুমে প্ল্যান্ট লাগাচ্ছ তো? আমার যে কোনো জায়গায় এসব প্ল্যান্ট দিয়ে সাজাতে খুব ভালো লাগে। ভালো লাগার কারণ হলো ডেকোরেশনের জন্য এইসব যে গাছ খুবই সুন্দর, একটা গাছ লাগালে তোমার যে কোনো ডেকোরেশনটা খুব সুন্দর করে দেয়। আর বন্ধুরা, তোমাদের এইসব গাছ লাগানোর জন্য অনেক পয়সা খরচা করার কোনো দরকার নেই। তোমরা যদি কোনো মানি প্ল্যান্টের কাটিং কেটে আনো, আর সেটাকে যদি তুমি গ্রো করে ছোট কফি মগ বা কোনো ভাঙা বলে যদি লাগিয়ে দাও, সেটাও খুব সুন্দর দেখতে লাগে। মানি প্ল্যান্ট কী করে কাটিং থেকে গ্রো করবে ওটা আমরা হিন্দি চ্যানেলে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই ফলো করছো, ফলো করো। আর কফি মগে ইনডোর প্ল্যান্ট কী করে লাগানো যায় সেটাও আমার হিন্দি চ্যানেলে দেখিয়েছি, তোমরা ফলো করো। আর তোমরা ওই ভিডিওগুলো যদি বেঙ্গলিতে দেখতে চাও তাহলে আমায় কমেন্ট করে জানিও। আমি আমার বেডরুমের যে টিভি টেবিলটা আছে সেখানে ইনডোর প্ল্যান্ট তো লাগিয়েছি, তার পেছন দিকে আমি কিছু লাইট লাগিয়েছি, যে রাইজ লাইটগুলো আমাদের দিওয়ালিতে বেঁচে যায় সেগুলো না ফেলে আমরা এরকমভাবে রাখতে পারি। ওটা পরের বছরের জন্য যদি গুটিয়ে রাখা হয় তাহলে সেটা খারাপ হয়ে যায়, তার জন্য যদি আমরা ইউজ করি এরকমভাবে সাজিয়ে দিই। আর আমাদের ইনডোর প্ল্যান্ট রাখার জন্য যে লাইট বেশি দরকার পড়ে তা না, এই কৃত্রিম লাইটের কাছেও আমি আমাদের ইনডোর প্ল্যান্টটাকে রাখতে পারি আর সুন্দর করে সাজাতে পারি আমাদের ঘর। আজকে যেসব প্ল্যান্টের কথা বললাম সেসব প্ল্যান্ট আমাদের বেটার স্লিপের জন্য, তো আমরা ইজিলি এসব প্ল্যান্টকে ঘরে রাখতে পারি। তা বন্ধুরা, তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো? আমার হিন্দি চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা ফলো করো। আর আমার বেঙ্গলি চ্যানেলের এটা আমার সেকেন্ড ভিডিও যেটা আমি বাংলাতে বলছি, তো তোমাদের যদি এই বাংলা চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে বলো যে আরও তোমরা কিরম ভিডিও দেখতে চাও। আর আমার হিন্দি চ্যানেল সেটাকেও ফলো করো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেই চ্যানেলে শুধুমাত্রই প্ল্যান্ট রিলেটেড, প্ল্যান্ট ডেকোরেশন রিলেটেডই ভিডিও বানানো হয়। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সো ফ্রেন্ড, বাই, টেক কেয়ার।